إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال عز من قائل وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الرسول صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال عليه الصلاة والسلام ألا سألوا إذ لم يعلموا فإن شفاء العي السؤال وقد قال الله تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে পাত্র মসজিদে এই পবিত্র দিনে জুমায় আসার এবং খুতবা শোনার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মুক্তির দিশারি মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আল্লাহুম সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সমাজসুধী, আমি আজকে এই প্রথম আপনাদের এই মসজিদের মেম্বারে দণ্ডায়মান হয়েছি। কী বিষয় নিয়ে আলাপাত করব এই বিষয়টি যখন চিন্তা করেছি, অনেকগুলি বিষয় ঘরপাক খাচ্ছে যে কোনটা করি, এরপর ডিসিশন নিয়েই আমি স্থির করেছি যে আজকের আলোচনার বিষয়বস্তু হবে মাফাতিহ লিল ফিকহ ফিদ দ্বীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জনের চাবিকাঠি, মানে কী কী উপায়ে আমরা দ্বীনের গভীরে যেতে পারি, দ্বীন ইসলামকে ভালোভাবে শিখতে পারি। তো বিষয়টি ইম্পর্টেন্ট মনে করি আমি আজকের এই খুতবার আলোচ্য বিষয় হিসেবে ধার্য করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। দ্বীনের গভীর জ্ঞান অর্থ হল যে আপনি কোরআন হাদিসকে বুঝবেন, আলা মুরাদিল্লাহ ও মুরাদে রাসূলিল্লাহ। কোরআন আল্লাহ যেভাবে নাজিল করেছেন, যে আয়াত দিয়ে যেটা আল্লাহ উদ্দেশ্য করেছেন সেটা আপনি বুঝবেন, সে অনুযায়ী আপনি কথা বলবেন। অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আল্লাহ রাসূলের বুঝ অনুযায়ী তিনি কী বুঝাতে চেয়েছেন সে অনুযায়ী আপনি বুঝবেন, এটাই হলো ফিকহ ফি দ্বীন। আর ওটা ফিকহ ফি দ্বীন নয় যে কোরআন আয়াতে দলিল আর বেদাত চর্চা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে বান্দার মতন আল্লাহকে বেশি বেশি জিকির করো, বেশি বেশি স্মরণ করো। দিয়ে শুরু হয়েছে বিভিন্ন মডেলের জিকির, চরমনার জিকির, আক্রোশের জিকির, বিভিন্ন জিকির আছে না, হেকর হকর জিকির, ফালাফালি লাফিয়ে গাছে উঠে যাচ্ছে,
সামনে উঠে যাচ্ছে, দলিল কি? কোরআন আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেছেন হে আমার দেখো তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করতে হবে, এটা আল্লাহ বলেছেন। তো সব থেকে বেশি কে স্মরণ করতেন? আল্লাহকে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সুতরাং কোরআনের এই আয়াতের ব্যাখ্যা হিসেবে যেটা আমল হচ্ছে এই বিভিন্ন মডেলের জিকির, এটা কি আল্লাহর মুরাদ অনুযায়ী হচ্ছে, আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী হচ্ছে? আল্লাহ জিকির কোনোভাবে আল্লাহ আল্লাহ জিকির বা হু হু জিকির বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির কি কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে? এই জিকির আলা মুরাদিল্লাহ ও আলা মুরাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে? হয় না। কারণ আল্লাহ আল্লাহ জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করে তার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে একদিনও তিনি আল্লাহ আল্লাহ বলে জিকির করেন, অথচ এই জিকিরের দলিল কোরআন থেকে নেওয়া হচ্ছে, হাদিস থেকে নেওয়া হচ্ছে। তাহলে কোরআনের যে আয়াতকে পেশ করা হয়েছে এই জিকিরের দলিল হিসেবে, সেটাকে আল্লাহর উদ্দেশ্য অনুযায়ী পেশ করা হয়েছে? আল্লাহকে ওটা বুঝে চেয়েছে, আল্লাহকে ফাল করা জিকিরকে বুঝে চেয়েছেন, এই মডেলের জিকিরকে বুঝে চেয়েছেন? না, সে জিকির অবশ্যই হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো, যা আল্লাহ নিজেই বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে দুটো রেল লাইনের চাকার মতো, রেলের লাইনের মতো, একটা লাইন যদি বেঁকা হয়ে যায় বা সামান্যই হয়ে সমস্যা দেখা দেয়, তাহলে এ লাইন দিয়ে ট্রেন চলবে না, ঠিক? ইসলামী শরীয়ত কোরআন সুন্নাহের সমন্বয়ে গঠিত, অতএব সুন্নাহকে বাদ দিয়ে যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কোরআন শুধু যদি আমরা সুন্নাহকে ধরি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না ধরি, তাহলে পথভ্রষ্ট হওয়া স্বাভাবিক। এই জন্য সালাফে ওলামা ইকরামগণ বলেন যে শুধু কোরআন সুন্নাহ মানলে হবে না, এটা বললে এতটুকু যথেষ্ট হবে না, এটা মেনে নেওয়া যায় না, বরং আল কোরআন ওয়া সুন্নাহ আলা ফাহমে সালাফিল উম্মাহ, কোরআন সুন্নাহকে বুঝতে হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী, তাহলে আপনি দিনটাকে বুঝেছেন, নতুবা দিনের নামে অধীন, দিনের নামে বেদিনতা চর্চা করছেন। তো যা হোক, শুধু আজকের এই সংক্ষিপ্ত পরিসরে মাফাতির ফিকহ দিন নিয়ে আলোচনা করতে চাই, ওবিল্লাহি তৌফিক। আগে বলি ফিকহের দিন কত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দিনের জ্ঞান দান করেন। বুখারী শরীফ হাদিস, তার মানে আল্লাহ যার কল্যাণ চান না তাকে দিনের জ্ঞান থেকে মাহরুম করে রাখেন। সুতরাং যাদেরকে আল্লাহ দিনের পথে নিয়েছে, দিন সম্পর্কে জ্ঞান দান করেছে, এর অর্থই হলো আল্লাহ তাদেরকে পছন্দ করেছে, আল্লাহ তাদের কল্যাণ চেয়েছে। এই জন্য দিনের পথে আমরা থাকতে হবে, হয় দিনের আলেম অথবা দিনের মতো আল্লেম হয়ে থাকতে হবে। তো এই ফেকফের দিনের গুরুত্ব অনেক, এটাই হলো আসল। ফেকে বলতে শুধু আপনি মশলা মশাল বুঝবেন না, যে অজু ভাঙার কয়টা শর্ত বা রোজার দোয়া কি, মানে শুধু মশলা মশালে সীমাবদ্ধ রাখা হয়, ফেকফের দিন না, দিনের গভীর জ্ঞান। আর এই মশলা মশাল হলো দিনের একটা অংশ, এটা হলো ফুরুআত মশাল ফেকহিয়া, ফেকহি মশলা মশাল, আর একটা হলো মশাল আকাদিয়া, আকিদাগত মশলা মশাল। তো ফেকফের দিন উভয়টাকে সামিল করে, মানে দিনের জ্ঞান রাখতে হবে উভয় বিষয়ে, শরীয়ত বিষয়ে রাখতে হবে, অনুভাবে আকায়েদ বিষয়ে রাখতে হবে, আকিদা তাওহীদ শিরিক ইত্যাদি বিষয়েও জ্ঞান রাখতে হবে। তো ফেকফের দিনটা কোন কোন পথে আসতে পারে? সর্বপ্রথম কথা যে আল্লাহর নিকট দোয়া করতে হবে, আল্লাহ যেন জ্ঞান দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওহীদ, হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দান করুন এবং তাকে তাওহীদ শিক্ষা দিন, মানে কোরআনের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা শিক্ষা দিন।
আল্লাহর দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে তার বিষয়ে 100%। তাই দেখা গেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই উম্মতের একজন শ্রেষ্ঠ ফকিহদের অন্তর্ভুক্ত, অন্যতম শ্রেষ্ঠ ফকিহ এবং সেরা মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো দোয়া করতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে যে হে আল্লাহ আপনি আমাদেরকে দিনের জ্ঞান দান করুন এবং হিকমত শিক্ষা দিন। কারণভাবে আমরা দোয়া করতে পারি রব্বি জিদনি ইলমা, হে রব আপনি আমার এলেমকে আরও বৃদ্ধি করে দিন। এরপরে শুধু দোয়া করে ক্ষান্ত হতে হবে না, দিনের গভীর জ্ঞান অর্জনের জন্য চেষ্টা করতে হবে। আর এ বিষয়ে বলা যায় যে আরবি শিক্ষা কোনো বিকল্প না, এই জন্য তো গভীর দিন দিনের গভীর জ্ঞান অর্জন করা সবার ফরজ করা হয়নি, কারণ সম্ভব নয়। তবে একজন পাবলিকের করণীয় হলো যে যারা গভীর এলেমের অধিকারী তাদের থেকে এলেম অর্জন করা, তাহলে সে যদিও গভীর জ্ঞান নিজেও অর্জন করতে পারে না, একজন গভীর জ্ঞানের অধিকারী থেকে সে দলিল ভিত্তিক আমলটা শিখে নিয়েছে তবুও পার হয়ে যাবে। কিন্তু একজন জাহের আরেকজন জাহের যদি বলে ফায়দা আছে, কোনো ফায়দা নেই। এক অন্ধ আরেক অন্ধকে যদি বলে এভাবে কোন দিক দিয়ে রাস্তা যাবে, গুলিস্তান কী হয়ে যাবে, বলতে পারবে? পারবে না। সেই জন্য আলেমকে জিজ্ঞেস করতে হবে এবং ভালো আলেমকে, ফার্স্ট আলো আহলে জিকিরে এই কুনতুম লা তাআলামুন, তোমরা আহলে জিকিরকে জিজ্ঞাসা করো যদি না জান। সূরা নাহলের 33 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত। তো গভীর জ্ঞান অর্জন যদিও সবরকম খরচ না, কিন্তু একটা পবিত্র দায়িত্ব, কিছু সংখ্যক লোকের অবশ্যই থাকতে হবে জ্ঞান। তাই গভীর জ্ঞান লাভের একমাত্র মাধ্যম হলো দোয়ার পরে পরে। শরীয়তের জ্ঞানের যেহেতু মূল উৎসটা আরবিতে, এই জন্য আরবি শিক্ষা করা। অনেক সময় লক্ষ্য করে দেখি বাংলা অনুবাদ বুখারি মুসলিম থাকে, তো কিছু অনুবাদ এমনও হয়ে গিয়েছে যে অনুবাদকের ভুল। এখন আমরা যদি কোনো একটা কথা বলি, গবেষণার কথা বলছি, তখন উনি বুখারির এডিশন দেখেন, এই ধরনের বুখারি দাস, যেমন হলুদ কাপড় পরা নিষেধ, কারণ হলুদ কাপড় পরা নিষেধ দেখা যায় বাংলা বুখারি, আর এটা হচ্ছে মাসফারের অনুবাদ। এখন একটা বাঙালি যে আরবি সম্পর্কে জানা নাই, কেন ওকে যে দাদা গাধা করে দেওয়া হয় অনুবাদে, ও বুঝবে? ও ওটাই বলে যে দেখেন গাধা লেখা আছে, আর আসলে দাদা। এরকম অনেক সময় হয়ে থাকে, তো এই জন্য গভীর জ্ঞানকে অর্জিত হবে বাংলা পড়ে। কিন্তু এরপর আলহামদুলিল্লাহ আপনি অনেক জ্ঞান আহরণ করতে পারবেন এই বাংলা মিডিয়াতে, বুখারি মুসলিম ইত্যাদি চর্চা করে। তারপর আপনাকে আলমদের সাথে রিলেশন থাকতে হবে। কথায় বলে একজন নিজে থেকে হাদিস পড়েছে, তো ওর এডিশনে ভুল ছিল, আল হাব্বাতুস সাউদা ফিহা শিফা মিন কুল্লি দা, হাব্বাতুস সাউদার ভিতরে ফিহা শিফা মিন কুল্লি দা, এরকম সব রোগের চিকিৎসা রয়েছে। তো ভাগ্যক্রমে ওর এডিশনে, ওর ছাপা বুখারিতে ওটা বার জায়গায় ইয়া হয়ে গিয়েছে, তখন হয়েছে আল হাইয়াতুস সাউদা ফিহা শিফা মিন কুল্লি দা, কালো সাপে প্রত্যেক রোগের নিরাময় রয়েছে, মানে হাব্বা হাইয়া হয়ে গেছে। হাব্বা মানে কি? দানা। হাব্বা তো সাউদা বলতে কালো জিরাকে বোঝানো হয়, আর ও বলে হাইয়াতো সাউদা, হাইয়াতো সাউদা কালো সাপ, মানে এম হওয়ার কারণে সাপ হয়েছে। এখন সবটুকু যদি বই থেকে অর্জন করে তাহলে কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কথাই বলে কোনো এক মনীষী নামাজ পড়ছে, নামাজে হিলছে, এবার হিলছে, হ্যাঁ কী হয়েছে ঘটনা? বলে ফেকে মোহাম্মদে লেখা আছে যাব ইমাম হোক আর নামাজ পড়ে তো হালকে পড়ে, লেখা হালকে পড়ে, মানে যে হালকা করে পড়ে, বেশি ভারী না করে, কারণ ওর পিছনে বিভিন্ন দুর্বল মানুষ রয়েছে, বিভিন্ন প্রয়োজনের মানুষ রয়েছে, হালকে পড়ে বলা হয়েছে। আর ও বেশি হিলকে পড়ে, মানে হেলে হেলে পড়তে হবে, এভাবে হচ্ছে। তো অনেক সময় বইকে যদি ওস্তাদ বানানো হয়, শুধু বই তার ওস্তাদ, এরকম কিছু ভুল হয়ে যায়, হেলে হেলে নামাজ পড়ছে দরজে টাকায় মোহাম্মদের দিকে আছে। যেটা বলতে চেয়েছিলাম যে গভীর জ্ঞান লাভের জন্যে অবশ্যই দরকার আরবি সম্পর্কে জ্ঞান থাকা, আরবি সম্পর্কে জ্ঞান থাকা। তবে আরবিতে সিবওয়াই হতে হবে, বড় নাহবিদ হতে হবে, এরকম জরুরি নয়। তবে কোরআন হাদিস যেহেতু আরবি থেকেই
আরবি মাধ্যমে, আরবিতে লেখা। এই জন্য কোরআন হাদিস বোঝার মতো জ্ঞান যারা অনারব তাদের থাকতে হবে, কোরআন হাদিস বোঝার মতো জ্ঞান থাকতে হবে, তাফসির বোঝার মতো জ্ঞান থাকতে পারে। মেন মেন তাফসিরগুলো এগুলো সব আরবিতে রয়েছে, তবে অনেকটা খরা পূরণ করে বাংলা তাফসিরের মাধ্যমে, উর্দু তাফসিরের মাধ্যমে। তারপরও তাফসির মানে লেখকের জ্ঞান যতটুকু ধরেছে, তাফসির অনুবাদ লেখক যতটুকু বুঝেছে, হতে পারে ওখানে কিছু কম বেশি হয়েছে, বা বাংলাতে লেখে হতে পারে কম বেশি, বা কিছু ছেড়ে ছুড়ে লিখেছে। আমরা অনেক সময় দেখি মূল তাফসিরের সাথে আসল তাফসিরের মানে অনুবাদ তাফসিরের মিল থাকে না, তার মানে ওই লেখক মানে কাটছাট করেছে, কিছু সংক্ষেপ করার চেষ্টা করেছে, অনেক ভারী তাফসির লম্বা তাফসির সংক্ষেপ করার চেষ্টা করেছে। তো যা যেটা বুঝতে চেয়েছি যে আপনার আরবি ভাষা অবশ্যই জানতে হবে, মানে গভীর জ্ঞান অর্জন করতে হবে, নতুবা আপনি যার অধীন হয়ে চলবেন তার পর্যন্ত আপনি পৌঁছতে পারেন, তার জ্ঞান পর্যন্ত। তো আরবি ভাষা এখন একটা জরুরি ভাষা, গভীরে যেতে হলে, শরীয়তের গভীরে যেতে হলে এই ভাষা চর্চা করা একান্ত জরুরি। আগের যুগে আরবি ভাষা এত ব্যাপক আকারে চর্চা হতো, আফ্রিকার লোকেরা আরবিতে কথা বলে, আসলে ওদের ভাষা আলাদা, কিন্তু আরবিতে কথা বলতে পারে কেন? এই জন্য যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দিক দিয়ে ছড়িয়ে গিয়েছে এবং তারা আরবিতে কথাবার্তা বলেছেন, তাদেরকে এলেম শিখেছেন আরবিতে, যার ফলে আরবি শেখার প্রতি তাদের একটা কি বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছিল, ফলে তারা অল্প কিছুদিনের ভিতরে আরবিয়ান রাষ্ট্র পরিণত হয়েছে, মানে আরবি বুঝে আফ্রিকার সেই কালো লোকগুলি আরবিতে কথা বলছে। হচ্ছে ইসলামের আগে তারা তাদের ভাষায় কথা বলে, এখনও বলে, তাদের নিজস্ব ভাষা আছে কিন্তু আরবি বুঝে। এরকম যদি আরবির চর্চা হতো আমাদের দেশগুলিতে, তাহলে আমরাও অনেকে আরবিতে এগিয়ে যেতাম। কিন্তু আরবির পরিবর্তে এখন ইংলিশ চর্চা হয়, কারণ ইংলিশ যে বক্তা বেশি বলতে পারে ওরই মার্কেট বেশি, ইংলিশে যা বলুক যাই সে পরিবেশন করুক, এগুলোকে হজম করার জন্য কিছু ফেমাস তাদের এই সাকরেদ রয়েছে। আর পাবলিক বক্তা তো বলা হয় আলহামকাল ভাষ, পাবলিক সাধারণত চাকচিকময় কথা বেশি ভালোবাসে এবং আবেগী কথাগুলি বেশি ভালোবাসে, আর জালিয়াত কথা হলে তো কোনো কথাই নেই, কারণ জাল কথার কথাগুলি অনেক সুন্দর হয়, তখন পাবলিক ওগুলোকে খায়। এই জন্য দেখা যাচ্ছে অতীতে ইমাম আবু হানিফার জীবনে লেখা রয়েছে যে ইমাম আবু হানিফার মা ওই কালে আবু হানিফা একজন বড় বিদ্বান ছিলেন, তো তার কথা আরো বিশ্বাস থাকতো না, বিশ্বাস ছিল না তার। উনি কোনো প্রশ্ন জাগলে উনি বলতেন যে অমুক বক্তার কাছ থেকে এই মাসালাটা জেনে আন, তো উনি ওনার কাছে যেতেন, তখন তারা বলত, উনি বলতেন যে সুবহানাল্লাহ আপনি একটা ইমাম, আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন, তো উনি বলছেন যে আমার মা জিজ্ঞেস করতে বলেছে, আমার মার আস্থা আছে আপনার উপরে। তখন বলতেন যে ইমাম সাহেব আপনি বলে দেন কি এই মাসালার উত্তর হবে, এরপরে আপনার মাকে পৌঁছাই দেন। তাহলে লক্ষ্য করে দেখেন যে ইমাম আবু হানিফার যুগে এরকম কিছু পাওয়া গেছে, আবু হানিফার মায় আবু হানিফার আস্থা রাখে। তো এখনও দেখবেন যে বক্তৃতা অঙ্গনগুলি আলেমদের চেয়ে বক্তাদের বেশি মানে সমাদর হয়, সমাদৃত হয়ে থাকে। তো যা শোনা শুধু মাফাতিল ফিকহের দিন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তো আরবি জানতে হবে, এটা একটা নিয়ম। অন্যভাবে যে আরবি যে শুধু আরবি জানলেই হবে, আরবির ভাষা কায়দা কানুন ফাসাহাত বালাগাত আরবির অলঙ্কার ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকে, যে আল্লাহ এখানে কী বুঝতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝতে চেয়েছেন, সাহাবায়ে কেরাম কী বুঝেছেন, এ আয়াতের তাফসির হিসেবে অথবা কোরআন দিয়ে কোরআনে তাফসির হবে, এটি স্বাভাবিক। যদি কোরআনে তাফসির কোরআনে হিসেবে আর অন্য তাফসির, তখন খুব একটা প্রয়োজন থাকে না। যেমন ওয়াসসামা ওয়া তারিক আমা আদরাকা মা তারিক, ওয়াসসামা আসমানের কসম, ওয়া তারিক তারিকের কসম, আমা আদরাকা মা তারিক, আপনি কি জানেন তারিক কী জিনিস, আন্নাজমু সাকের, এটা একটা ধ্রুব তারকা, এটা কঠিন উজ্জ্বল তারকা। বাস কোরআনে আল্লাহ জিজ্ঞেস করে বলেছেন লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফ শাহর,
বলা হয়েছে। এভাবে কিছু ব্যাখ্যা কোরআন থেকেই চলে আসে, স্পষ্ট হয়েছে। এরপর সুন্নাহ দিয়ে আমরা আরও স্পষ্ট জানার চেষ্টা করব। তো কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হয়, বরং কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হয়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে এবং তাদের ঈমানকে সংমিশ্রণ ঘটায় না জুলুমের সাথে, উলাইকা লাহুম আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হলো হেদায়েত পাওয়া। সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হলে তারা চিন্তিত হয়ে যায়, কারণ আল্লাহ এখানে বলছেন যে যারা ঈমান আনে এবং জুলুম না করে। ওই আহ্বানাল্লাহ ইয়াজলিম, আমাদের কে আসছে জুলুম করে? জুলুম তো কিছু হয়, নিজের নফসের সাথে জুলুম হয়, পাপটা একটা জুলুম, পাপটা একটা জুলুম, পাপ চাচ্ছে করা একটা জুলুম। তো পাপ বড় না হলে ছোটো তো হয়, হতেই পারে। তাহলে কীভাবে আমরা নিরাপত্তা হবো আর কীভাবে হেদায়ত পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝিয়ে দিয়েছে, বলেছেন জুলুম মানে শিরিক। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনে এবং ঈমানকে শিরকের সাথে না মিশ্রণ করে। দলিল কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে এভাবে বুঝিয়ে দিয়েছে সাহাবীদেরকে। তাহলে কোরআনের তাফসীর আমরা হাদিস দিয়ে হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি লোকেশন দিয়ে দিলেন যে এখানে জুলুম অর্থ এমনি সাধারণ জুলুম নয়, বরং এখানে জুলুম অর্থ শিরিক। এভাবে কোরআনের অর্থ নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, প্রথমত কোরআন থেকে নিতে হবে। কোরআন থেকে যদি আমরা পাই আলহামদুলিল্লাহ ভালো কথা, কোরআনের সাথে আলোচনা হাদিস যদি পাই আরও ভালো কথা। এরপরে যদি দেখা যায় কোরআনের আয়াতের তাফসীর কোরআনে পাওয়া যাচ্ছে না বা হাদিসেও পাওয়া যাচ্ছে সুস্পষ্টভাবে, তখন সাহাবায়ে কেরাম কীভাবে তাফসীর নিয়েছেন সেভাবে তাফসীর করেছে আয়াতের, আমরা সেভাবে সে তাফসীরটা গ্রহণ করতে পারব। এটা একটা পদ্ধতি, এটা একটা ফ্যাক্টফির দিন, তাফসীরের অথেন্টিক পদ্ধতি, বিশুদ্ধ পদ্ধতি। যে কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে এসে যে আলহামদুলিল্লাহ, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা গ্রহণ করব, এরপরে আমরা সাহাবায়ে কেরাম থেকে গ্রহণ করব, এরপর তাবেইনে আজম, এরপর এভাবে সিরিয়ালে আসতে থাকবে। এগুলো হলো সর্বশ্রেষ্ঠ তাফসীর। তো আমরা যদি তাফসীর বিষয়ে জ্ঞান লাভ করতে চাই গভীরভাবে, তাহলে তাফসীরের এই নীতিটা অবলম্বন করব। হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে এই নিয়মটাই উল্লেখ করেছে, এবং এই নিয়মের কথা যে বলা হয়েছে হাফিজ ইবনে কাসির তার তাফসীরের ভূমিকা থেকে উল্লেখ করেছেন যে তাফসীরের সর্বোত্তম তরিকা হলো এটা, কোরআন দিয়ে কোরআন তাফসীর, কোরআন দিয়ে হাদিসের তাফসীর, কোরআন দিয়ে কোরআন তাফসীর, হাদিস দিয়ে কোরআন তাফসীর, অনুভবে সাহাবায়ে কেরামের কথা দিয়ে কোরআনের তাফসীর, অনুভবে তাবেঈনদের কথা দিয়ে, এভাবে উনি বলেছেন। মূলত এই কথাগুলি হাফিজ ইবনে কাসির কথাগুলি পরিপূর্ণ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া থেকে নেওয়া হয়েছে, উনি তার কথাকে কোটেশন করেছেন। তো এটা একটা ফিকহের দিনের চাবিকাঠি, যে আপনি যখন তাফসীর করবেন তাফসীরটা হচ্ছে আপনি সালাফি তাফসীর, সালাফ থেকেই বানাইছে। আর অনেক পথভ্রষ্ট আমরা পাই, তারা বলে যে আগের যুগে তাফসীর মানা যাবে না, এখন তাফসীর নতুন করে দিতে হবে, মানে নতুন করে তাফসীর সাজাতে হবে, নতুন করে বুঝতে হবে। এগুলো হলো কি? বুদ্ধিজীবী, এবং এদের ভিতরে রয়েছে মুতাজিলা মার্কা কিছু লোক, তারা বলে অতীত তাফসীর খালাস, ওগুলো আর লাগবে না। অর্থ ইসলামটা অতীত, অতীতের ইসলাম, ইসলামকে যে যত হুবহু ফলো করবে সে তত পরিত্রাণ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজয়ী হদ্দের ভাষণে যে কথাগুলি বলেছে তার একটা অংশ হলো আমি তোমাদের মাঝে দুটি জিনিস সেরে যাচ্ছি, যতক্ষণ পথে দুটি জিনিসকে ধরে থাকবে, শক্তভাবে ধরে থাকবে, কখনো তোমার পথ ভ্রষ্ট হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গ্যারান্টি দিয়েছে এই দুটি জিনিসের, এই দুটি জিনিস নতুন না পুরাতন, অতি পুরাতন। হাদিসে মুআত্তা মারা খেয়েছে বেসনাদের মুআত্তাল, মানে সাধারণভাবে বলতে পারি যে এটা জয়ীফ সনদ, মানে পরপর দুইজন রাবি বিচ্যুত হয়েছে সনদ থেকে। তবে হাদিসের সাক্ষ্য হাদিসে এসে মুস্তাদরাক হাকিম, কথাটা একই, ভাষার তারতম্য, তার অর্থ ফিকুম মা ইনি তা সন্তান বিহি,
লান তাযিল্লু কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নাবিহি আও কামা জাআ ফিল হাদিস আন নাবি আশাই মুসলিম হাকিম হাসান বিশুদ্ধ সনদ মুসলিম ইবনে আবি শাইবা তো এই হাদিসটি হিসেবে তো যা হোক কোরআন সুন্নাহকে ধরতে হবে এবং কোরআন সুন্নাহর বোঝটা নিতে হবে সে প্রাচীনতম বোঝ হয়েছে কোরআন সুন্নাহ যেহেতু প্রাচীন এবং এর প্রধান প্রথম মুফাসসির হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যদি আমরা বলি যে আল্লাহর উপরে নিজে তাফসির করেছেন কিছু কিছু আয়াতের নিজে তাফসির করে দিয়েছে যেমন একটা ঘটনা দেখবেন এক জায়গায় সংক্ষেপ আর এক জায়গায় বিস্তারিত একই ঘটনা আল্লাহ কত জায়গায় উল্লেখ করেছেন কোনো জায়গায় সংক্ষেপ কোনো জায়গায় বিস্তারিত কোনো জায়গায় মধ্যম দেখা যায় কোনো জায়গায় একটা মানে ঘটনা একটা ঘটনার পর ওখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে না দ্বিতীয় সুরাতে ওটা পাওয়া যাচ্ছে বা আরেক সুরাতে বিস্তারিত বলা হয়েছে তখন আমরা সবগুলির থেকে ফ্যাক্ট দেনের জন্য আমরা তখন ওই তাফসিরটা বেছে নিতে পারি জানলাম এই এই ঘটনাতে এই এই কথাগুলি বলেছে সবগুলিকে আমরা জড়ো করতে পারি তো যাওয়ার সময় শুধু তাফসিরটা প্রাচীনভাবে নিতে হবে প্রাচীনতম তাফসিরে কী বলা হয়েছে কোরআন আয়াতে কোরআন আয়াত এসেছে কিনা কোরআনের তাফসিরে হাদিস এসেছে কিনা কোরআনের তাফসিরে যদি কোরআনের আয়াত না থাকে বা হাদিস না থাকে সাহাবা একরার বাণী এসেছে কিনা দেখতে হবে এবং বলেছি যে হাফিজ ইবনে কাসিরের তাফসিরটা এই ধারায় লেখা উনি প্রথমত আনেন তাফসিরের পরিবর্তে তাফসির মানে কোরআন থেকে তাফসির আনেন মানে এই জাতীয় আয়াতগুলি কোথায় আছে আরও ব্যাখ্যামূলক আয়াত কোথায় আছে এগুলো এনে হাজির করে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসির উল্লেখ করে যদি থেকে থাকে এরপরে সাহাবা একরাম মানে ক্রমিকভাবে এবং বুখারি মুসলিমকে প্রাধান্য দিয়ে থাকে তারপর সুনান তারপর মাসানি ইত্যাদি আর শেষের দিকে আরও বিভিন্ন বর্ণনা থাকে তবে প্রথম থেকেই কিন্তু আপনাকে বিরিয়ানি খাইয়ে দিয়েছে আপনি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এবং এই জন্য আমরা বলতে পারি যে এই তাফসিরটা হাফিজ ইবনে কাসির তাফসিরটা সংক্ষেপের দিক থেকে তাফসির ইবনে জারির থেকেও বেশি প্রাধান্যযোগ্য কারণ উনি সনদেরও পর্যবেক্ষণ করেছে বিভিন্ন আয়াতের তাফসির উল্লেখ করার পরে হাদিস থাকলে হাদিসের সনদ নিয়ে আলোচনা করেছেন সাহাবিদের বাণীর অনেক সময় সনদ নিয়ে আলোচনা করেছেন এবং ইসরায়েলের রেওয়ায়ত থেকে উনি বাঁচার চেষ্টা করেছেন খুব অল্প কিছু রেওয়ায়ত এনেছেন ইসরায়েলের রেওয়ায়ত যেগুলোকে বলা হয় এবং যেগুলো খুব একটা মারাত্মক না যে ওগুলো বিশ্বাস করলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে এমন কিছু অল্প কিছু উনি আয়াত এনেছেন তবে উনি ইসরায়েল বর্ণনা এনেছেন তবে ওনার নিয়ম ছিল ইসরায়েলের কোনো বর্ণনা উনি আনবেন না মাঝে মাঝে অল্প কিছু এনেছেন এই দিক থেকে বলা যায় তাফসির ইবনে কাসির একটা শ্রেষ্ঠ তাফসির তাফসির আবওয়াবুল বায়ান আল্লামা শাঙ্কিতির এই তাফসিরটা পড়লেও আমরা তাফসির বিষয়ে জ্ঞান অর্জন করতে পারি এবং সঠিক তাফসিরটা পেতে পারি আর কিছু তাফসির আছে হাওয়াই তাফসির হাওয়া দিয়ে লেখা মনের ইচ্ছা অনুযায়ী লেখা হয়েছে এই তাফসিরগুলি অনেক রকম রয়েছে দেশি বিদেশি অনেক তাফসির রয়েছে তো যা হোক তাফসির সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে কোরআনের তাফসির সম্পর্কে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে নিজের বুঝ অনুযায়ী না বুঝে মুহাদ্দিসিনে কেরাম কীভাবে বুঝেছে বা হাদিসের ব্যাখ্যাকার কীভাবে বুঝেছে সেটা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে তাহলে আমরা হাদিসটার সঠিকভাবে বুঝটা বুঝতে পেরেছি এরকম অনেক সময় দেখা যায় যে হাদিস সহি কিন্তু ব্যাখ্যা জাল হয়ে গেছে হাদিস সহি ব্যাখ্যা জাল বায়াতের যতগুলি হাদিস রয়েছে এই সবগুলি হাদিস দেখবেন বুখারি মুসলিম ইত্যাদি এসে পর্যাপ্ত পরিমাণে কিন্তু অনেক সময় এই হাদিসের ব্যাখ্যা জালভাবে দেওয়া হয় বায়াত মানে নিজের দলের আমিরের হাতে বায়াত হতে হবে নিজের দলের প্রধানের হাতে বায়াত হতে হবে কিসের হেদাতের বেদাতে সমান হয়ে গেছে এক্ষেত্রে দেখা যায় না আছে তো আয়াত তো দিচ্ছে সূরা ফাতির আয়াত ইন্নামা ইউবায়ুনাল্লাহ আল্লাযীনা ইউবায়ুনাহু ইন্নামা ইউবায়ুনাল্লাহ যারা আপনার হাতে বায়াত করে রাসূল ওরা আল্লাহর হাতেই বায়াত করেছে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতে যে বায়াত হয়েছে বায়াতের দোয়ান যেটা ছিল সেখানে যে বায়াত হয়েছে এই বায়াতটা এখন লাগানো হচ্ছে পীর মুরিদের বায়াতে দলীয় ফেরকার প্রধানের বায়াতের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তো হাদিস সহি ব্যাখ্যা যান আয়াত ঠিক আছে ব্যাখ্যা যান এজন্য কোরআন হাদিসের ব্যাখ্যাটা
সালাফের সালেহীন থেকে যেত। আর তাফসির করতে হলে হাফেজ ইবনে কাসির শেখ ইবনে তাইমিয়ার থেকে যেটা নিয়েছেন, যে তরিকাটা বিশুদ্ধ তরিকা তাফসিরের জন্য, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, সিদ্ধ করতে হবে। যে কোরআনের কোরআনের একটা আয়াত আল্লাহ নিজে কী বলেছে অন্য জায়গায় সেটা না পাওয়া গেল, রাসূলুল্লাহ কী বলেছে সেটা না পাওয়া গেল, সাহাবায়ে কেরাম সেটা না পাওয়া গেল, তাহলে এজন কী বলেছে, মানে নিজের পক্ষ থেকে মন গড়া তাফসির করা যাবে না। হ্যাঁ, কিছু বিষয় রয়েছে আমরা গবেষণা করে অ্যাড করতে পারি, কিন্তু পূর্বের সবকে বাদ দিয়ে নিজের ব্যাখ্যাটাকে আমরা অ্যাড করবো আর বলবো এটাই সেই তফসির, না এটা ঠিক না, ওগুলোর সাথে আমরা যদি আরও প্রযুক্তি আমরা আরও যদি কিছু ব্যাখ্যা আমরা বলতে পারি সমস্যা নাই। যেমন আল্লাহ বলছে সুরা নাহার ভিত্তিতে, ওয়াল খায়লা ওয়াল বাগালা ওয়াল হামিনা লিতারকাবুহা, ওয়াল খায়ল এবং আল্লাহ সৃষ্টি করেছেন ঘোড়া, ওয়াল হামির গাধা, ঘোড়া সৃষ্টি করেছেন, ওয়াল বাগাল খচ্চর সৃষ্টি করেছেন, ওয়াল হামির এবং গাধা সৃষ্টি করেছেন মানে বাহন হিসাবে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইখলুকু মা লা তাআলামুন, আর তিনি সৃষ্টি করেন এমন কিছু যা তোমরা জানো না। এটা যখন নাজিল হয় ওই সময় আয়াতের আওতায় কারা পড়ে, সাহাবায়ে কেরাম, মানে বলা হচ্ছে সাহাবীরা তোমরা জানো না আল্লাহ অতীতে অতীত ভবিষ্যতে আগাম ভবিষ্যতে আরও কী কী সৃষ্টি করবেন যানবাহন হিসাবে, সেগুলো সে যুগের ব্যাখ্যায় যা এসেছে সে যুগের ব্যাখ্যা আরও কিছু থাকতে পারে। কিন্তু বর্তমান যুগে আমরা যদি বলি আল্লাহ যে সৃষ্টি করে এমন কিছু যা আমরা জানি না, তাহলে কী হবে? এখন আমরা দেখছি অনেক কিছু আল্লাহ বাহনের সৃষ্টি হয়েছে যেগুলি সে যুগে ছিল, তো আমরা বলতে পারি আরও সৃষ্টি আল্লাহ করতে পারেন। এবং বর্তমানে যে সৃষ্টি আছে করা হয়েছে, যেন হেলিকপ্টার, বিমান, ট্রেন ইত্যাদি, এগুলো আল্লাহ নিয়ে আয়তার আওতাধীন। ও এক লোক মালা তার, আর তিনি আরও সৃষ্টি করবেন যা কিছু এমন কিছু যা তোমার জানে, হতে পারে আমাদের প্রজন্ম আরও ব্যাখ্যা দিবে বলবে যে যেমন এগুলি এগুলি, হতে পারে আমাদের হাতে সংযুক্ত হয়ে যাবে, আমাদের ডানায় দুই হাতে সংযুক্ত, দুই আমাদের শরীরে অ্যাড হতে পারে এমন কিছু যা আমাদের উড়িয়ে নিয়ে যেতে পারে। এবং ইদানিং কিছু কিছু দেখা আছে, তবে এটা সংক্ষিপ্ত পরিসর, হতে পারে দুর্ভাগ্য আমরা চলে যেতে পারি উড়ে উড়ে পাখির মতো। আমরা এই জাতীয় বিষয়ে বলতে পারি যেহেতু বিষয়টা আল্লাহ উন্মুক্ত করে রেখেছে, কিন্তু ফিক্সড হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বা ওর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসে গেছে, তারপরে আমরা বলি না এই ব্যাখ্যা চলবে না, এটা এটার প্রতি 1000 সাল চলে গেছে পার হয়েছে, 1300 হিজরি চলে গেছে, 1400 হিজরি পার হয়েছে, এটা তফসির পার হয়ে এখন নতুন করে তফসির করতে হবে, এটা হলো বেদাতি তফসির, বেদাতিদের তফসির। সমাজ যদি ফেকে দিন, আর একটা বিষয় হলো যে আপনি কোনো বিষয়ে কথা বলতে গেলে ওই বিষয়ে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কী কী কথা বলেছেন। উদাহরণস্বরূপ এক মজলিসে এক মাহফিলে আমি ডায়াবেটিস ইদানিং আছে, এর আগেও একটা দীর্ঘ আলোচনা করলে আপনি ভাষা ধরে, তো এখন পানি ব্যবস্থা করে নিয়েছে, আমরা পানিটা পান করে যদি বসি আর উঠি কেমন দেখায়, তো পানি দিলে পানিটা পান করে ফেলেছি। ওখানে ছিল কট্টরপন্থী কিছু লোক, মানে দাঁড়িয়ে পান করা হারাম এই হাদিসগুলি জানে, এই এই বিষয়ের হাদিসগুলি, কিন্তু বসে যে পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বসে বসা ছাড়াও যে পান করেছেন দাঁড়িয়ে কোনো কোনো সাহেব, ওই মানুষ যে হাদিস রয়েছে ওদের কাছে জানে, পরে বারবার ওই একই কথা ওই চিরকুট দিচ্ছে আমাকে। তো আমি বলেছিলাম যে দেখেন দাঁড়িয়ে পান করার হাদিসটা হয়তো আপনারা জানেন যে এটা এগুলো বোখার ইত্যাদি এসেছে, কিন্তু আপনারা জানেন না যে এর অ্যাগেনস্টে আরও রয়েছে 6-7টা হাদিস, অন্তত 6-7টা হাদিস আপনাদেরকে এখনই শোনাতে পারো। তাহলে চুপ হয়েছে, তো যদি একরকম হাদিস জানা থাকে বা একটা মাসলায় অল্প দু একটা হাদিস জানা থাকে আর আরও অন্যান্য হাদিস জানা না থাকে, তাহলে কী হবে, ফ্যাক্টটা সঠিক হবে, এর ফ্যাক্টফি দিন যেটাকে বলে সেটা সঠিকভাবে অর্জিত হবে। তো দাঁড়িয়ে পানি পান করা নিষেধাজ্ঞা বলে বেশ কিছু হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মুসলিম হাদিসে রয়েছে, যা যারা পায় তিনি কঠিনভাবে নিষেধ করেছে দাঁড়িয়ে পান পান করার থেকে। আরও হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে তিনি বসে পান করতেন, আর বিভিন্ন হাদিসে এসে। তো আমার আমার গবেষণা যেটা আমি পেয়েছি
যে নিষেধাজ্ঞা মূলক যতগুলি হাদিস রয়েছে এটা বখারির বাইরের হাদিস, মুসলিম শরীফে এসেছে। তো যদি কেউ এই হাদিসগুলি জেনে থাকে যে রাসূল নিষেধ করেছেন, এমনকি একটা হাদিস রয়েছে যদি কেউ ভুলে পান করে, মুসলিম শরীফ হাদিস, ফালে ইস্তাফাই, সেজন্য বমি করে ফেলে, সেজন্য বমি করে ফেলে। তাহলে এ জাতীয় হাদিস যদি কারো সামনে থাকে তাহলে কঠোর অবস্থান নেবে, দাঁড়িয়ে পান করাকে হারাম করে নিতে হবে। কিন্তু আর একখান হাদিস ইমাম বুখারি তার সহি বুখারি উল্লেখ করেছেন, তিনি বলেন সাকাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম পানি পান করালাম, তিনি ওটা দাঁড়িয়ে পান করেছে, বুখারি শরীফ আছে। এখন এই হাদিসের ব্যাখ্যা কেউ করেছে, আসলে বসার জায়গা ছিল না, অথবা দাঁড়িয়ে পান করা যায় এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খেয়ে পান করেছে, বিভিন্ন বিভিন্ন কথা বলছে। কিন্তু হাদিসের যেটা ভাষা সেটা হলো ফাশারাবাহু ক্বায়াম, তিনি দাঁড়িয়ে পান করেছিলেন। ইবনে আবাস বুখারি হাদিস সহি বুখারিতে রয়েছে, রাদিয়াল্লাহু আনহু কুফাতে তিনি অজু করলেন, সুন্দর করে অজু করার পরে বাকি পানিটাও খেয়ে ফেললেন দাঁড়িয়ে। উনি বলছে আমি যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আমিও দেখেছি। এরপর এটাও বলেছিলেন যে আমি অনেককে দেখি কিছু লোক দাঁড়িয়ে পান করাকে মাকরুহ জানে, ঘৃণা করে, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি এইভাবে তিনি দাঁড়িয়ে পান করেছে, এভাবে পান করলেন, দাঁড়িয়ে পান করা হাদিস পাওয়া গেল। আর এক মহিলা সাহেব বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আমার বাড়ির মটকা থেকে, লটকার মটকা পানির কলস, ওটা থেকে উনি দাঁড়িয়ে পান করলেন। তখন উনি বরকতের জন্য ওই মটকার ওই অংশটুকু কেটে রেখে দেয়, আল্লাহ রাসূলের ঠোঁট মোবারক ওই মটকার উপর লেগেছে, তো ওখানে বসে তিরমিজি শরীফ হাদিস সুরমত হাদিস আরও রয়েছে তিরমিজিতে দিয়ে যে নামসি নাহ না করো আহাদের রাসূল নাহ নামসি, আমরা আল্লাহ রাসূল সাহেবের সাথে খাওয়া দাওয়া করতাম হাঁটা অবস্থায় চলা অবস্থায়, নাশ্রব নাহ না কেয়াম আর পানও করতাম দাঁড়িয়ে। কতটি হাদিস নেবেন এখন? এখন যদি উভয় প্রকার হাদিস আপনার জানা থাকে তাহলে আপনি একটু সতর্কতার সাথে কথা বলবেন এবং সমন্বয় করার চেষ্টা করবেন। সমন্বয় করতে গিয়ে ওলামায়ে কেরামকে বলছে যে দাঁড়িয়ে পান করা নিষেধাজ্ঞার হাদিসটা মানসুখ হয়েছে, এরকম কেউ বলছে যদি আমার মানছেন এটা, কেউ বলছেন যে দাঁড়িয়ে পান করাটা হলো জায়েজ আর এটা হলো মাকরুহ মানে অপছন্দনীয় কাজ, কেউ বলছেন ওজন থাকলে দাঁড়িয়ে পান করবে আর কেউ আর ওজন না থাকলে বসে পান করবে। তো জমহুর ওলামায়ে কেরাম যেটা অধিকাংশ ওলামায়ে কেরাম যেটা বলছে সেটা হলো যে দাঁড়িয়ে পান করাটা এটা মাকরুহ, এটা ঘৃণিত আমল মানে উত্তমের খেলাপ, আর বসে পান করাটা যায় আলহামদুলিল্লাহ, এটাকে আমার আকরাবের হক লাগে, হকের বেশি অনুকূল। তবে একখানা যে হাদিস ইতিপূর্বে উল্লেখ করেছি যে ব্যক্তি দাঁড়িয়ে পান করবে ভুলে দাঁড়িয়ে পান করবে সে যেন বমি করে ফেলে, এটা কেমন কথা হলো? তো এই হাদিস যদি শুধু জানা থাকে তাহলে এই হাদিসের উপর অনেকে বলতে পারছে না তাহলে কবিরা গুনাহ হয়ে গেল বা খারাপ কাজ হয়েছে, অনেক বমি করতে হবে, ভুলে পান করলে বমি করে ফেলতে হবে। এই হাদিসের অংশটুকু শেখ আলবানি বলছে এই হাদিসের অংশটুকু সহি নাই, ওমর বিন আবি হামজা আল আমরি নামক একজন রাবি রয়েছে তার স্মৃতিশক্তি দুর্বল ছিল, মানে হাদিসের ভাষা ভালো করে জব্দ করতে পারে এবং আসলে দেখেন এটা কোরআনের সাথে মিলে না, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, হে রব আপনি আমাদেরকে পাকড়াও করিয়ে নেন যদি আমরা ভুলে যাই অথবা ভুল করে বসে। এখানে বলা যায় ভুলেও যদি কেউ পান করে ও যেন বমি করে। তো শেখ আলবানি সহি মুসলিম হলে শেখ আলবানি এর সনদ নিয়ে কথা আরও ওলামায়ে কেরাম বলছেন, যাই হোক উভয় প্রকার হাদিস যদি আপনার জানা থাকে তাহলে আপনার নিকটে কী ফেকটা ফেক ফি দিনটা সঠিকভাবে আসে, যদি একটা দুটো হাদিস জানা থাকে তাহলে আপনি ওটা দিয়ে পড়তে দেবেন। আরও রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরবানির বিষয়ে বিভিন্ন আলোচনা, কোরবানির বিষয়ে একটা মাসলা খুবই প্রসিদ্ধি অর্জন করেছে যে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না সফর ছাড়া, সফর ছাড়া দেওয়া যায় সফরে দেওয়া যায় এই বিষয়ে একমত আমাদের আহলে বাইরা, সফর ছাড়া দেওয়া যায় কিনা এই বিষয়ে দেখবেন যে দ্বিমত রয়েছে, মানে আমাদের দেশের বড় যে করে ভারত ও মহাদেশের আলমদের একটা দ্বিমত, কিছু আলম বলছে না সফর ছাড়া দেওয়া যায় না, কেন ওনার দেশে যতগুলো হাদিস পড়েছে সব সফরে, সব সফরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা সফরে ছিলাম এ অবস্থা আমরা সাতজনের শরীফ হয়ে কুরবানি দিয়েছি। এই জাতীয় হাদিস
এখন ওই হাদিসের সমস্ত হাদিসগুলি জড়না করা এই বিষয়ে কোরবানি সম্বন্ধে, তাহলে কি সঠিক ফেকা অর্জিত হবে? সঠিক জ্ঞান আসবে না। ওনারা বলছেন যে শুধু জাবেরের হাদিস রয়েছে শরীক কোরবানির ক্ষেত্রে, আর আমরা দেখছি না যে শুধু জাবের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে এসেছে, সরাসরি মারফু হাদিসে এসেছে, জাবের থেকে এসেছে, আল বাকারা সাবা জাজুরান সাবা, ওটে এবং গরুতে সাতজনের পক্ষ থেকে। তো এটা সম্পর্কে বলেন যে আবু দাউদের হাদিস, বলেন যে এটা তো সংক্ষেপ হাদিস, বিস্তারিতটা আমরা নেব, বিস্তারিত হাদিসে তো এটা বলা হয়নি, এটা সফরের কথা বলছ। তো আলোচনার কওলি ফেলি হাদিসে দ্বন্দ্ব বাঁধলে আলোচনার কওলি হাদিস প্রাধান্য হয়, মানে তিনি মুখ দিয়ে যেটা বলে সেটা তো শরীয়ত সাব্যস্ত হয়। উনি নিজেই বলছেন যে ওট গরুতে সাতজনের পক্ষ থেকে চলবে, তো ওনারা বলছেন না এটা সফর সাথে, এটা কেমন কথা হবে, এটা আলোচনার বক্তব্য। তারা বলছে যে জাবেরের হাদিস ওখানে বিস্তারিত মানে সফরে বলা হয়েছে, আর একটা সংক্ষেপ। আচ্ছা ঠিক আছে, এক জাবেরের হাদিস কি আছে এখানে? না, বরং এই মর্মে সাহাবী আনাস থেকে বর্ণনা এসেছে, সাহাবী ইবনে মাসউদ এসেছে, ইবনে মাসউদের বর্ণনা এসেছে, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাকর আন সাবা ওয়াল জাজর আন সাবা ফিল আদাই, ওটে গরুতে সাতজনের পক্ষ থেকে কোরবানি চলবে, ওটে গরুতে সাতজনের পক্ষ থেকে চলবে। হাদিস তাবারানি ফিল আওসাতে বর্ণনা করেছে, এবং শেখ আলবানী সহিহুল জামেদে সহিহ বলেছে, হাসানও বলেনি। তাহলে এখানে জাবের হাদিস এক হাদিসের বর্ণাকারী, জাবের এখানে নাই, এটা ভিন্ন বর্ণাকারী। বাহুল সালামে আনাস থেকে এসেছে আল জাজুর আল সাবা, সাতজনের পক্ষে উঠে চলবে। বলা হয় আলোর বর্ণা এসেছে, আলোর নিকটে একজন ব্যক্তি বলেছে আমি উঠ একটা গাভী কিনেছিলাম, তো গাভীর পেটে বাচ্চা পোশাক করে ফেলেছে, বাচ্চা হয়ে গেছে, কোরবান দিলে কেনা গাভী বাচ্চা দিয়ে ফেলেছে, তো কী করবো? সালামতে হাদিস আবু দাউদ ইত্যাদি রয়েছে, আবু তিরমিজি। তখন উনি বললেন যে এর বাচ্চার দুধ খাওয়ার পরে যতটুকু বাঁচবে অতটুকু খাবে, তুমি বাচ্চার উদ্ভিদ দুধটুকু খাবে, আর যখন ইয়ামন নাহার হবে ফাইজা খান ইয়ামন নাহার ফাসবাহা ওয়ালাদান সাবা, তখন তাকে এবং তার মাকে সাতজনের পক্ষ থেকে কোরবানি করে দেবে, সাতজনের পক্ষে কোরবানি করে দেবে। তাহলে সোনা মাত্র হাদিসে আলী রাজার ফতোয়া পাওয়া গেল। তো অনুভব মোসাহিব নামের সাহেবত এসেছে যে সাহাবি তাবি বলছেন যে সাহাবায়ে কেরাম প্রচুর ছিলেন, তার সাথে দেখা হয়েছে, তারা প্রত্যেকে বলছেন আল বাকার আন সাবা ওয়া জাজর আন সাবা, উঁটে এবং গরুতে সাতজনের পক্ষ থেকে চলবে। ইবনে আবি শাইবা সহ বিভিন্ন বর্ণনা এসেছে, শেখ আলবানি সহ অন্যান্য মহাদেশের কেরাম, এবং আরও অতীতে এ মাসলায় কোনো তাদের দ্বিমত নেই, তাদের কথা যে সফর হোক গায়ের সফর হোক সাতজনের পক্ষ থেকে উঁটে গরুতে ক্রমে চলবে। এমনকি সাতজন একটা হাদিসই রয়েছে দশজনের উঁটে চলবে, এ মানুষ শোনার মধ্যে হাদিস রয়েছে শোনার আমাদের স্থিতি, তো ধরলাম সাত, সাত তো চলবে। তো অতীতের ওলামায়ে কেরাম থেকে শুরু করে এ পর্যন্ত তারা বলে আসছে যে সফর বলে কোনো কথা নাই, সারা বছর যাবে জায়েজ রয়েছে। লাইস বিন সাদ উনি একটা একতলাপ করেছেন, উনি সফরের পক্ষে গিয়েছিলেন, ইবনে হাজার এমন দৌড়াইছেন তাকে, মানে কঠোর প্রতিবাদ করেছে তার। তো সাহাবায়ে কেরাম থেকে তাদের ফতোয়া রয়েছে সাত ভাগে কোরবানি করা যায়, এমনকি মুসা ইবনে শায়ে পাওয়া যায় ওরা নিজেরা দিয়েছে, এবং ইবনে ওমর যখন শুনতে পেলেন সাহাবীর মুখে, আগে উনি ফতোয়া জিজ্ঞেস করলেন যে গরুতে গরুকে সাতজনের পক্ষে চলবে, তখন উনি বলছেন আর কি সাতটা আত্মা রয়েছে, তখন উনি বলছেন কুফাতে যে সমস্ত সাহাবের তারা তো বলছেন যে উট গরুতে সাতজনের পক্ষে চলবে, এবং তারা রাসূলের বরাত দিয়ে বলছে, তখন বলছে যে হ্যাঁ আসলে কি তাই, বলছে হ্যাঁ, তখন উনি বলছে তাহলে আমি বিষয়টা বুঝতে পারিনি। হাফিজ ইবনে হাজার বলছেন যে ইবনে ওমর কিছুদিন এই মত পোষণ করতেন যে সাতজন চলবে না একটা উঠে গরুতে, কিন্তু উনি মত ফিরিয়ে নেন যখন জানলেন যে কুফার সাহাবায়ে কেরাম তারা বলছেন যে চলবে, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তার দেখা যাচ্ছে যে এতগুলি হাদিস থাকতে ওই ভদ্রলোক বলে দিয়েছেন যে না কোনো হাদিস পাওয়া যায় না। তো এই জাতীয় কথা মহাদেশ একবার প্রাজ্ঞ মহাদেশ থেকে মানায় না যে কোনো হাদিস নাই, এতগুলি হাদিসকে অস্বীকার করার মতো হয়ে গেল। তো যা হোক সংশোধি ফেকফি দিনের এটা একটা চাপিকাঠি যে আপনি দিনটাকে বুঝতে হলে এই দিনের মশলা মশাইলগুলি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রত্যেকটা মাসলায় কী কী বানাচ্ছে এই বিষয়গুলি আপনি জানেন, আপনাকে জানার চেষ্টা করতে হবে, তাহলে আপনি গভীর জ্ঞান অর্জন করতে পারেন। কিছু হাদিস পাওয়া যায় আল বাজাজাত মিনাল ঈমান, মানে সাদা মাটা জীবনযাপন এটা ঈমানের অন্তর্ভুক্ত, মানে আপনার কাপড় চোপড় অত করে ইয়ে থাকবে না, অত চাকচিকময় থাকবে না, তখন আপনি কী করছেন সবসময় ওই ছোটো লোকের কাপড় পরে যাচ্ছেন, হয়তো আপনাকে আল্লাহ বড় লোক করেছে, মানে গরিব ফকিরের কাপড় পরেছে, রিক্সা চালানোর কাপড় পরে যাচ্ছে, অথচ আপনি কি একজন নারায়ণ ব্যক্তি। দলিল কি? আল বাজাজাত মিনাল ঈমান, মানে সাদা মাটা জীবনযাপন ঈমানের অংশ। ওইদিকে যে রসগোল্লাস একজন ব্যক্তিকে দেখে বললেন যে তোমার কি কোনো মাল নাই, মানে চুল উস্কো খুস্কো চিরুনি করা নাই, ফকিরির ছাপ তার চেহারায়, ওই তোমার কোনো মাল নাই? বলছে আছে, উঁটের উঁট গরু বকরির পাল রয়েছে আমার। তখন রসগোল্লাস আসম বলেছিলেন তাহলে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন যে তার নেয়ামতের প্রকাশ তার বান্দার শরীর যেন থাকে। এটা এই যে আন্নাম আল্লাহ আব্দের ন্যায়মাতান পায়ন ইউহে পাইন ইয়ারা আসারা ন্যায়মাতি আল্লাহ আব্দি, যখন আল্লাহ কাউকে ন্যায়মত দেন কোনো বান্দাকে, সে ন্যায়মাতের বহিঃপ্রকাশ চান আল্লাহ তার মধ্যে। মানে একবারে মিসকিন হয়ে আল্লাহর ন্যায়মতকে যেন সে এ করলো, অবজ্ঞা করলো, আল্লাহর ন্যায়মত দিয়ে সে ভালো পাওয়ার সমস্যা নাকি? কিন্তু ও দৌড়েছে আলবাহিন, সাদা মাটা জীবন ইমানের অন্তর্ভুক্ত, আর ফকিরের করছে ভালো লেবাস থেকে বিরত থাকছে। কেন? ভালো লেবাস পরাকে নিচে ধারাম সৈয়াদ পাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার জন্য ভালো পোশাক ছিল তার, একটা বিশেষ পোশাকে উনি জুমার সালাত আদায় করতে পারতেন করতেন। অনুভাবে লীল উফুদে যারা বহির্বিশ্ব থেকে আসত রাষ্ট্রীয় মেহমান, তাদের জন্য তিনি প্রকাশ হতেন একটা ভালো পোশাক। তাহলে যদি কেউ এই হাদিস শুধু রক্ত করে তখন এই হাদিস বাদ দেবে, যদি কেউ এই হাদিস রক্ত করে তখন এই হাদিস বাদ দেবে। শেখ ইবনে উসাইম বলছেন যে যদি কেউ একটা ধনী ব্যক্তি এমন পরিবেশে বসবাস করে তার নিচে সবাই গরিব মানুষ, এবং সে যদি বেশি দামি দামি কাপড় পরে ওদের মনটা মানে একেবারে ভেঙে যাবে। উনি বলছেন যে এখানে সে তাদের সাথে একটু খাপ খাইয়ে তাদের মনটা যাতে না ভাঙে তখন সে কী করবে, একটু অনুন্নত কাপড় পরতে পারে, সমস্যা নেই। তো যেখানে সবাই ধনী ও ধনী, সমস্যা কী? ভালো কাপড় পরবে। একজন সাহাবি সামরেস আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তাফসীর ইবনে কাসীর বর্ণনা করা হয়েছে যে একটা উনি চাদর কিনেছিলেন 1600 দিনার, 1600 দেড় হাম দিয়ে শুধু নামাজে হাজির হয়েছেন যে আল্লাহর কাছে আমি যাব, আল্লাহর দরবারে আমি দাঁড়াবো, সর্ব সেরা কাপড়টা আমি পরব। আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুদু জিনাত ইন্দা কুল্লি মাসজিদ, হে মানদার বর্তমানে তোমাদের সৌন্দর্য অবলম্বন করো প্রত্যেক মসজিদের নিকটে, মানে প্রত্যেক সালাতের নিকটে। এই জন্য উনি দামি পোশাকটায় আল্লাহ দরবারে হাজির হতেন। আর আমাদের উল্টো নেই, এমন দেখেছি আমি জুমা নামাজ পড়তে এসেছি খুতবা দিচ্ছি দেখছি গেঞ্জি পরা লোক, গেঞ্জি অথচ বিয়ের সাহেবের বাড়ি যখন যায় ও কিন্তু একটা জামা পরে যায়। তা এটাই কি আল্লাহর সাথে, আল্লাহর সাথে হাজিরে দেওয়া? আল্লাহর মেহমান একজন ব্যক্তি মসজিদে আসছে আল্লাহর মেহমান, তো মেহমান হয়ে আসলে আল্লাহর মেহমান হয়ে সেভাবে থাকতে হবে। তো যাও সরাসরি হাদিসগুলোকে যখন একসাথে জড়ো করা তখনই কিন্তু আমরা সঠিকটা বুঝতে পারি, অথবা আমরা আমাদের ফ্যাক্টটা ভিন্ন রকম হয়ে যাবে, উল্টা বোধ। আজ কোরআন হাদিসকে কেন্দ্র করে অ্যাকশন হয়েছে খারেজি, এরা কী করেছে আজাব গজবের আয়াতগুলিকে হাদিসগুলিকে রপ্ত করে সবসময় তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, অন্যদেরকে নিরাশ করে, তাদের কথা পাপ করলেও কাফের হয়ে গেছে, পাপ করলেও কাফের, বিশেষ করে কবিরা গুনাহ করলে কাফের। ওদের দলের কী? কোরআন কারীমের বিভিন্ন আয়াত গুনাহগারদের সামনে যে নাজিল হয়েছে, খালেদিনা ফিহা বলা হয়েছে, হত্যা করলে খালেদিনা ফিহা বলা হয়েছে চিরস্থায়ী থাকবে, এ জাতীয় আয়াত এ জাতীয় হাদিসকে তারা কাজে লাগাই দিয়েছে। কিন্তু এ জাতীয় গুনাহ করেও যে তারা মুসলিমের গণ্ডি থেকে বের হয় না এর প্রমাণ যে বিভিন্ন আয়াত রয়েছে এগুলোকে বাদ দিয়েছে, এর প্রমাণ যে অন্যান্য আয়াত রয়েছে বাদ দিয়েছে। কোরআনে আল্লাহ করেন হত্যা দুজন লড়াই লিপ্ত দুজন ব্যক্তিকে আল্লাহ ভাই বলেছে, ওয়াইন তয়ফাতাল, যদি দুটি দল মোমেনদের তারা যদি লড়াইয়ে লাগে ফাসলি হবেই না, তাদের মাঝে তোমরা ইসলাম,
তাহলে লড়াই করার পরও আল্লাহ তাদেরকে বলছেন ভাই, ওরাও ভাই, ওরা দুটি দলই ভাই, ভাই ভাই লেগে গিয়েছে। ফামান উফে রহমিন আখি হেসেন মারব আদাম হেসার, যদি তার কাউকে মাফ করে দেয় তার ভাইয়ের পক্ষ থেকে, মানে নিহত ব্যক্তির পক্ষ থেকে, নিহত ব্যক্তিকে ভাই বলা হয়েছে হত্যাকারীর, তাহলে ওদের ভাতৃত্ব নষ্ট হয়নি, কিন্তু হত্যা করে সে কবিরা গুনাহ করেছে। আর হত্যা করে কবিরা গুনাহ করলে জাহান্নামে স্থায়ী হওয়া লাগে না, এটা জরুরি নয়, কারণ হতে পারে সে আল্লাহ রাসূলের শাফাতে মাফ পেয়ে যেতে পারে, বা আরও অন্যান্য কোনো আমলের মাধ্যমে সে আল্লাহর দরবারে ক্ষমা পেয়ে যেতে পারে, আল্লাহর মাশিয়াতে থাকে, আল্লাহর অধীনে থাকে, আল্লাহ ইচ্ছা করে তাকে ক্ষমা করতে পারে, ইচ্ছা করে তাকে জাহান্নামে যেতে পারে, এরপর তাকে শেষ পর্যন্ত জান্নাতে যেতে পারে। কিন্তু খারিজি যারা, এ মুতাজিলাপন্থী যারা, তাদের কথা গুনাহ করলে শেষ। তো খারিজি হয়েছে কোরআনের কিছু আয়াত নিয়ে, হাদিসের কিছু, তাদের মনোপত কিছু হাদিসকে নিয়ে খারিজি হয়ে গেছে, পক্ষান্তরের এর বিপরীতে মুরজিয়া হয়েছে। মুরজিয়াদের কথা হলো কোরআন হাদিসের যতগুলি কথা বলে এবাদতবন্দি, এগুলো কোনো এবাদতবন্দি না করে তবুও তার ঈমানটা পরিপূর্ণ, ঈমানিকা ঈমান জিবরিল ওয়া বকর ওয়া উমার, ওদের কথা যে আমার ঈমান জিবরিল মিকাইল আবু বকর ওমর এদের মতো ঈমান, মানে ঈমানে কোনো ফারাক নাই, গাঁদা খাক মদ খাক জেনারে বিচার করো, ওর ঈমানে কোনো ফারাক হয়, এটা মুরজিয়া গুরু। এদের কথা কি, এদের কিছু দলিল, সেটা হলো মানকান আখেরা কালামি লা ইলাহা দাখালা জান্নাত, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে, খালাস আল্লাহ তো বলেছেন লা ইলাহা শেষ কথা হলেই জান্নাত। তো দেখা গেছে যে খারেজি, মর্জিয়া, মোতাজেলা যত হয়েছে বেদাতি দল, সবগুলোর একটাই রোগ যে তারা দলিলগুলোকে ভাগাভাগি করেছে, কিছু দলিল তাদের মনে হচ্ছে এগুলো নিয়েছে, কিছু দলিল এদের অনুভূত হয়েছে এরা নিয়েছে, কিন্তু সমন্বয় করতে পারে কারণ আয়াত এবং হাদিসের মাঝে তারা সমন্বয় করতে পারেন, তার কারণেই কিছু হয়েছে খারেজি, কিছু হয়েছে মর্জিয়া, কিছু হয়েছে মোতাজেলা, জাহামিয়া, বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছে। তো যাহ সদস্যদি যে কোনো মাসলায় দলিল দিতে গেলে সমন্বয় একটা জরুরি বিষয়, সমন্বয় ছাড়া সঠিক ফেক অর্জিত হবে না, বরং আর ভুল ওর দ্বারা অনেক ভুল চর্চা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা দীন ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে পারি, বা যাদের নিকটে গভীর জ্ঞান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে এ দীন ইসলাম যা চেয়েছি আল্লাহ মুরাদিল্লাহ ও আল্লাহ মুরাদ রাসূলুল্লাহ, সেটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد شرح الدين فقه في الدين بشيء পরিপূর্ণ আলোচনা এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে করা সম্ভব না, তবে যতটুকু বোঝাতে চেয়েছি সেটা হলো যে কোরআন হাদিসের ব্যাখ্যাটা আমাদেরকে নিতে হবে সেই পূর্ব যুগের সোনালী যুগের মানুষগুলি থেকে, আর বিশেষ করে তাফসিরে আমরা বুঝতে পারলাম যে তাফসিরটা কীভাবে অথেন্টিক হবে এটা বুঝতে পেরেছি, এবং হাদিসের বোঝটা কীভাবে সঠিক হয় সেটাও আমরা বুঝতে পেরেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ব্যাখ্যা আর হাসিয়েছে। কোনোভাবে কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে সেই বিষয়ে কী কী হাদিস আছে এগুলো আমাদেরকে জানতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে, নতুবা এই ফতোয়াটা সঠিক হবে না, আলা মুরাদিল্লাহ ও আলা মুরাদ রাসূলুল্লাহ হবে না, বরং এমন কিছু হবে যা আল্লাহ উদ্দেশ্য করেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেন। একটা হাদিসের কথা বলি, আকীদার সাথে জড়িত হাদিসুল কান্তারা, কান্তারার হাদিস, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস, মুমিনদের সম্পর্কে, শুধু মুমিনদের সম্পর্কে, হাত্তা ইজা খালাসু মিনহা হবে সুবে কান্তাদের বাইনা জান্নাত ওয়ান নার, যখন তাদেরকে
তারা যখন খালাস মিনহা মানে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে, মানে জাহান্নামের উপরে ব্রিজটা পুলসেরাত, ওই পুলসেরাত যখন তারা পার হয়ে গেল, আল্লাহ বলছেন হাত্তা ইযা খালাসু মিনহা, যখন তারা এই জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেল, পার হয়ে গেল, হবে সুবে কান্তারদের বেন জান্নাত, না তাদেরকে আটকানো হবে একটি কান্তারায়, মানে একটা ব্রিজ, তুলনামূলক ছোট ব্রিজ, যা জান্নাত এবং জাহান্নামের মাঝে রয়েছে। কেন? যাতে করে তাদের একজন থেকে আরেকজনের কেশাস না হয়, কেশাস মানে বদলা না হয়। এরপর বলছে হাত্তা ইযা হুজিবু, হাত্তা ইযা নুক্কুবু, নুক্কু ওয়া হুজিবু, ওজিবু বিদুখুল জান্নাত, এমনকি তাদেরকে যখন পরিশুদ্ধ করে দেওয়া হবে, পরিষ্কার করে দেওয়া হবে, ওজিনু বিদুখুল জান্নাত, তাদের সবাইকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কথাটা একবারে স্পষ্ট যে এখানে কোনো মোমেন ফিরে আসবে না, তাদের যে মধ্যে পরস্পরের মধ্যে একটা বিচার হবে, সে কারণে এমন অবস্থা কারো হবে না যে সে আবার জাহান্নামে চলে যাবে, কারণ জাহান্নাম অলরেডি নাজাত পেয়ে গিয়েছে, আর জাহান্নাম যে একবার নাজাত পাবে আর জীবনে থেকে যাওয়া লাগবে, এটাই হলো ইসলামিক নীতি। তো এখানে কেউ কেউ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে যখন হক আদায় শুরু হবে, তখন এমনও হতে পারে হক তাদের হক দিয়ে দিতে নাকি সব শেষ, ওকে আবার জাহান্নামে যাওয়া লাগবে। এ কথাটা যিনি বলেছেন, যারা বলেছেন হাদিসটা নিয়ে ভালো করে চিন্তা করেন, নিজে নিজে কত দিয়েছে, আর সমস্যা হয়েছে তাদের বোঝার ক্ষেত্রে যে একটা হাদিস রয়েছে সহিহ মুসলিমে মুফলিস সম্পর্কে, রাসূল সাহেব একথা বলেন যে তোমাদের আর তোমার আমার মুফলিস, তোমরা জানো মুফলিস কাকে বলেন, একেবারে নিঃস্ব ব্যক্তি, একবারে মিসকিন ব্যক্তি কে জানো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, তার সাহাবীরা বলছেন যে মিসকিন তো ওই ব্যক্তি যার কোনো মাতা দেরহাম নাই, সম্পদ নাই, আসবাবপত্র নাই, মানে টাকা পয়সা নাই। রাসূল সাহেব বললেন যে আমার উম্মতের মিসকিন হবে ওরা যারা সালাত নিয়ে, সিয়াম নিয়ে, দান সাদকা নিয়ে, যাকাত নিয়ে হাজির হবে, কিন্তু আসলে আমার আছে যে একে সে গালি দিয়েছে, একে সে মিথ্যা অপবাদ দিয়েছে, এর সে রক্তপাত করেছে, এর সে মাল ভক্ষণ করেছে, তখন কী করে, একে তার নাকি থেকে দেওয়া হবে, একে তার নাকি দেখে দেওয়া হবে, একে তার নাকি থেকে দেওয়া হবে, এমনকি যখন তার নাকি শেষ হয়ে যাবে তখন আরও যে পাওনাদার রয়েছে তারা যখন আসতে থাকবে তখন তাদের গুনাহগুলি ওর ওপর চাপিয়ে দেবে, কারণ আর তো নেকি নেই যে কেটে কেটে ওদেরকে দিয়ে বিদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন, তখন কী করা হবে, ওদের গুনাহগুলি ওর ওপর চাপিয়ে দিয়ে ওকে কী করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই হাদিসটাকে ওই কান্তারা হাদিস ফিট করে দিয়েছে, এই যে ওখানে যে বদল হতো ওই বলটা কোথায়, এটা হলো পুলসেরাত পার হওয়ার পরে এই কান্তারা হাদিস, আর এখানে যার কথা বলছে ও শুরুতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কেয়ামতের মাঠে বিচারে শেষ হয়ে গেল সে, আর এখানে অলরেডি বিচার বিচার হয়ে ফাইসাল হয়েছে জান্নাতের, তবে আল্লাহ জান্নাত যেতে দেবেন না কাউকে, মনের কিছু ক্ষোভ রেখে, মনের ভিতরে কারোর প্রতি বিদ্বেষ রেখে, এমন দেখা যায় মোমেন আপনিও মোমেন আমিও মোমেন, তারপরে মনের মধ্যে একটা কিছু থাকে বা চর্থা বলে গেছেন, এই জন্য শেখ ইবনে হোসেন বলছে যে এই বিচারটা যে হবে এটা ছোটো ঘরে সগিরা গোনা, মানে কারো জান্নাতের পথে যাওয়ার জন্য বাধা নেই, তো সগিরা গোনা মানে চর্থাপড় মেরেছে, এ করেছে বা কথার মনোমান ছিল বা মনের ভিতরে একটা ক্ষোভ ছিল, আল্লাহ এদেরকে মিটামিটি করে দেবে, মিটামিটি হয়ে যাবে যখন ওজন অনুমিতি করে যাওয়া, তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া, কিন্তু এখানে কেউ আসবে না, ফিরে আসবে না, কিন্তু অনেক সময় উভয় প্রকার হাদিসের সমন্বয় দিতে না পারা কাল এভাবে বলছে যে না ফিরে চলে আসবে, আর মুখলেস হাদিসটা দলিল দেওয়া হচ্ছে, মুখলেস হাদিস ওই মুখলেস এখন আসতেই পারবে, তারপর সবই তো শেষ হয়েছে, আর এদের প্রত্যেকের নেকির ব্যালেন্স আছে, কিন্তু কিছু ছোটোখাটো ভুল ভ্রান্তি যে ছিল তাদের ভিতরে বা মনোমান্য ছিল, এগুলো সাফ পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আটকাবে, যে তোমরা জানা যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়টা খালেস না হবে, যখন তাদের পরিশুদ্ধ করা হবে ওজনও বেদ করে যাবে, তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, সোজা কথা হাদিসে এসে গেছে বুখারী শরীফ হাদিস, তো আমি কেন ওইভাবে ব্যাখ্যা করতে যাবো, তো অনেক সময় ব্যাখ্যা ভুল হয়ে যায় উভয় প্রকার হাদিসের সময়ের দিকে। আর একটা আমি লক্ষ্য করে দেখছি সাতজনকে আর সাহায্য মেজে আল্লাহ ছায়া দিবেন, এই সাতজনের ভিতরে একজন সম্পর্কে বলা হয়, একটা শ্রেণী সম্পর্কে বলা হয় রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসলাম আলহা তাফারক আলহে, এমন দু ব্যক্তিকে আর সাহায্য আল্লাহ ছায়া দিবেন যারা তাহাব্বা ফিল্লাহ, যারা উভয়ে বন্ধুত্ব কায়েম করেছে আল্লাহর ওয়াস্তে, ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, এই বন্ধুত্বের উপরে তারা জমা হয়েছিল, এই বন্ধুত্বের উপর তারা পৃথক হয়েছিল। ব্যাখ্যাটা কি, আমাদের সে আমি লক্ষ্য করে দেখলাম অধিকাংশ আলেম আল্লাহ ফত্বা ব্যাখ্যা বলে থাকে যারা বন্ধুত্ব করেছিল আল্লাহর ওয়াস্তে, সত্য দেখেছে আল্লাহর ওয়াস্তে,
শত্রুতা করেছে আলো আসতে, দুজনেই আলো আসতে বন্ধ করেছে, আবার শত্রুতা করেছে আলো আসতে। তো বন্ধ তো যখন ছিল আলো আসতে ঠিক ছিল, কিন্তু শত্রুতা যখন কোনো আলো আসতে তখন দুজনে একজন খারাপ হবে না, একজন তো খারাপ হবে, তাহলে আর সাহায্যে ছায়া কেমনে পাবে? ও একটা খারাপ হবে, ও খারাপ, আমার দুজনে ভালো, তা আর সাহায্যে ছায়া পাবে, তাহলে দুই শত্রু। এখানে ব্যাখ্যাটা ভুল হয়েছে, কারণ জমির সর্বনামটা নিতে ভুল হয়েছে। এটা যাবে কি মহাব্বতের উপরে, মানে মহাব্বতের উপরে একত্রিত হয়েছিল, মহাব্বতের উপরে পৃথক হয়েছিল, তার মানে তাদের মহাব্বত আমরণ অটুট ছিল, বা যতদিন তারা এক জায়গায় বসবাস করছে তাদের এই ভালোবাসা অটুট ছিল, মানে কোনো সময় তাদের ভালোবাসায় ঘাটতি হয়নি, উদ্দেশ্য হলো এটা। আর এর সাপটি হাদিস পাওয়া আছে, মুসলিমের হাদিসে রয়েছে, আইনার মত হাব্বুনা ফিল্লাহ, আল্লাহর বাস্তে যারা ভালোবাসত পরস্পর তারা কোথায়? আলিয়া নজিল্লাহুম ফি জিল্লি ইয়ামালা জিল্লা ইল্লা জিল্লি, আজকের দিনে আমি তাদেরকে আমার এমন ছায়া আশ্রয় দেব যে ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। তাহলে আল্লাহর বাস্তে ভালোবাসে যারা পরস্পরকে, তাদের এই অবস্থা, যারা তাদেরকে ছায়া দেবে, কিন্তু আল্লাহর বাস্তে শত্রুতা করলেন, ও শত্রু আল্লাহর বাস্তে, ও শত্রু আল্লাহর বাস্তে, কেমন করে হলো? তাহলে একজন ভালো মানুষকে আল্লাহর বাস্তে আপনি শত্রুতা করতে পারেন না, আল্লাহর বাস্তে ভালোবাসবেন? কিন্তু এই হাদিসটার ব্যাখ্যা আমি বাংলাদেশে, অন্তত আমি বাংলাদেশে পাইনি, এবং আজও এই হাদিসের ব্যাখ্যা করে একটু শুনে দেখি, দেখি কী ব্যাখ্যা, একই কথা, দেশি ব্যাখ্যা, যে আল্লাহর বাস্তে শত্রুতা করেছে, আল্লাহর বাস্তে ভালোবেসে পরস্পরকে, আল্লাহর বাস্তে শত্রুতা করেছে, ইয়া সালাম, আল্লাহর বাস্তে শত্রুতা করো, ওই দুই শত্রু জান্নাতে যাবে? তা এটা সঠিক নয়। যাও সরস্বতী, এই পর্যায়ে আরও অনেক কিছুই বলার ছিল, খুতবা শুনতে পরিসরে পরিসর হিসেবে আর লম্বা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ফিকহের দান করুন, দিনের জ্ঞান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দানে ধন্য করুন এবং জাহান্নাম থেকে নাজাত দিন, এবং এ জাতীয় জুম্মার খুতবাকে ফিকহের দিনের একটা অসিলা হিসেবে গ্রহণ করলেন। আমিন। আল্লাহ আজিল ইসলাম মুসলিম ওয়াজিল শিরক ওয়াল মুশরিকিন, রাব্বানা আতিনা হুসনা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.